হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। যথারীতি মেন্টর হিসেবে আমি মোহাম্মদ শফিকুর রহমান। আজকে টিউটোরিয়ালটি অর্গানাইজ করেছে আইসিটি কেয়ার। আজকে আমরা দেখাবো এখন বর্তমান সময়ে সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে লাইভ ক্লাস। এবং অনেকেই আছে এই সুযোগটা নিয়ে এই লাইভ ক্লাসটাকে এত বেশি বার্ডেন করে ফেলেছে, স্টুডেন্টরা সেইখানে যেতেই যাচ্ছে না। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টকে সরাসরি পার্টিসিপেশনের জন্যও বারবার বলা হচ্ছে, স্টুডেন্ট সরাসরি পার্টিসিপেট করবে। একটা ব্যাপার কি যে বাসায় বসে যে যেখান থেকে লাইভ করতে চায়, এইখানে আমার আমার পার্সোনাল অপিনিয়নে যে প্রত্যেকের ফেসটাকে যদি সামনে নিয়ে এসে ক্লাস করতে বলা হয়, এটা অনেকটা বার্ডেনের মতো। কারণ বাসায় কে কোন অবস্থায় কী অবস্থায় থেকে ক্লাস করছে আর বাড়ির ওই সময়কার পরিবেশটা কীরকমভাবে আছে সেটাও একটা ব্যাপার, কারণ বাড়ি তো বাড়ি। তো ডেফিনেটলি আমি আজকে দেখানোর চেষ্টা করবো, এবং অনেক টিচার অন দ্য আদার হ্যান্ড অনেক টিচার ফিল করছে যে আমি লাইভ ক্লাসটা কীভাবে করবো, কারণ সবাই যে টেকনিক্যালের মানুষ ব্যাপারটা এরকম না, জেনারেলের মানুষ থেকে নিয়ে শুরু করে সবাইকে বাসায় বসে লাইভ ক্লাস নিতে হচ্ছে। তো আমি আজকে একটা খুব সহজ ওয়ে দেখানোর চেষ্টা করবো, প্রত্যেকটা টিচারের জন্য হেল্পফুল একটা ভিডিও, মাস্ট বি টিচারদের জন্য একটা হেল্পফুল ভিডিও, অলসো স্টুডেন্টরাও ব্যাপারটা ট্রাই করে দেখতে পারে এবং স্টুডেন্টরাও আই হোপ এনজয় করবে। তো লাইভটা করার জন্যে খুব সহজ কিছু ট্রিক্স আমি দেখাবো। মূল টিউটোরিয়ালে চলে যাওয়ার আগে, একটি নতুন কথা নয় কিন্তু একটি পুরাতন কথা আপনাদেরকে প্রতিনিয়তই বলা হয়, সেটা হচ্ছে যারা এই চ্যানেলটা নিয়ে নতুন দেখছেন তারা ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। চলুন তাহলে আমরা কাজ শুরু করে ফেলি। প্রথমেই আমি আমার সব থেকে পছন্দের ব্রাউজার গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর আমি গুগলে সার্চ করব স্ট্রিমইয়ার্ড লিখে, গুগলে সার্চ করব স্ট্রিমইয়ার্ড লিখে। তো আমি স্ট্রিমইয়ার্ড লিখে যদি সার্চ করি, তাহলে যে আমাকে যে সাজেশনগুলো দেবে গুগল, আমি প্রথমে স্ট্রিমইয়ার্ডে ক্লিক করব। তো ক্রিয়েট করার পর এরকম একটা উইন্ডো আসবে, এইখানে আমি ক্রিয়েট এ ব্রডকাস্ট এই অংশটাতে ক্লিক করব। ক্রিয়েট এ ব্রডকাস্ট, এখন আমি এই ব্রডকাস্ট অংশটা কোথায় করতে চাই সেটা একটা ব্যাপার। তো আমি ব্রডকাস্ট অংশটা করতে চাচ্ছি হচ্ছে আমার একটা গ্রুপে। তো আমার এই গ্রুপটা এখানে সিলেক্ট করা আছে, যদি আমি অন্য কোনো কিছু ডেস্টিনেশন দিতে চাই তাহলে এই অ্যাডের এখানে করব, এই যে প্লাস সিম্বলটাতে ক্লিক করব। দেন আমি এখানে দেখতে পাবো যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন প্রোফাইল, ইউটিউব চ্যানেল, আপনি যে কোনো কিছু থেকে আপনি লাইভটাতে যেতে পারছেন। তো আমি আজকে যে লাইভটা করব, যেহেতু এইটা ব্যাপারটা হচ্ছে যে আমি এই লাইভটা করে জাস্ট দেখাচ্ছি একটা টিউটোরিয়ালের মাধ্যমে, সেজন্য আমি আমার একটা সিক্রেট ক্রিয়েটিভিটি গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে ঢুকছি। আমি টাইটেল দেব হচ্ছে টেস্ট লাইভ ফর টিউটোরিয়াল, ডেসক্রিপশন টেস্ট লাইভ দিয়ে আমি এইখানে ক্রিয়েট ব্রডকাস্ট অংশটাতে ক্লিক করব। তো ক্রিয়েট ব্রডকাস্ট অংশটাতে যখন আমি ক্লিক করছি তখন কিছুটা সময় নেবে। এখন এখানে একটা অপশন আছে, আমরা সবাই আসলে ফেসটা দেখে একটু হতবিহ্বল হয়ে যেতে পারি, এরকম সিচুয়েশন আসলে আমরা সবাই বুঝতে পারছি, বাড়ির মধ্যে বসে থাকা, চুলের অবস্থা খারাপ। তো প্লিজ এই ব্যাপারগুলোকে একটু স্কিপ করে গিয়ে আমরা শুধুমাত্র ভিডিওটার দিকে নজর দিই। তো ডিসপ্লেতে আমি কি নাম দিতে চাই, এখানে সব কিছু সেটিংস যা কিছু অ্যাজ ইউজুয়াল রাখবো। আমার ফেসবুক প্রোফাইলের নাম আছে মোহাম্মদ শফিকুর রহমান, অ্যাকচুয়ালি আমার নামও তাই, আমার কোনো জায়গায় হাইড করার কোনো কিছু নাই। তো ডিসপ্লেতে নাম রাখবো আমি মোহাম্মদ শফিকুর রহমান, এই অবস্থায় আমি এন্টার ব্রডকাস্ট স্টুডিও এটাতে ক্লিক করবো। আপনি যদি চেঞ্জ করে দিতে চান আপনার নাম, তাহলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো এই অবস্থায় থাকার পর আপনি এইখানে এসে অ্যাড টু স্ট্রিম এইটা যতক্ষণ ক্লিক না করবেন ততক্ষণ এই ব্ল্যাক উইন্ডোতে আপনার স্ক্রিনটা আসবে না, ব্ল্যাক উইন্ডোতে আপনার স্ক্রিনটা আসবে না। আপনি কি করবেন, আপনি এই অবস্থায় এখানে এসে অ্যাড টু স্ট্রিম এটা ক্লিক করবেন। অ্যাড টু স্ট্রিম ক্লিক করার মানেই আপনি এখন লাইভে আপনাকে ঠিক কেমন দেখাবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। আপনি আপনার লাইভের যাওয়ার আগে আপনার কালার কন্ট্রাস্ট হাবি জাবি যত কিছু আছে আপনি এখান থেকে, যেমন আমি এখান থেকে বুঝতে পারছি আমি লাইটের ঠিক আমার পিছনে লাইটটা ফোকাস করছে, যে কারণে আমার সামনে একটা ছায়া কাজ করছে। আমি যদি ঘুরে বসি তাহলেই দেখতে পারবেন যে এটা ঠিক আছে। তো আমি এরকমভাবে অ্যাডজাস্ট করে নিয়ে তারপর আমি শুরু করতে পারি, কিন্তু যেহেতু আমি এটা টেস্ট করছি এবং টিউটোরিয়ালের জন্য, এই জন্য আমার ক্ষেত্রে
ব্যাপারটা আর চেঞ্জ করার দরকার পড়ছে না। দেন আপনি যদি মনে করেন সব কিছু ঠিক আছে, তাহলে আপনি এই জায়গা থেকে গো লাইভ অপশনটাতে চলে যাবেন। আপনি এখান থেকে গো লাইভ অপশনে চলে যাবেন। তো আমি এখন দেখাবো যে আমি এখানে কি করব, গো লাইভ অপশনটাতে ক্লিক করব। তাহলে আমি গো লাইভ অপশনটাতে যখন আমি ক্লিক করছি, তখন আমার এটা লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেল। এই যে আমার এখানে সময় কাউন্ট করা শুরু করে দিয়েছে যে লাইভ স্ট্রিমিংটা এখানে শুরু হয়ে গিয়েছে, কতটুকু এখন কে দেখছে লাইভটা এই মুহূর্তে। যেহেতু আমি এটা আমার সিক্রেট গ্রুপে আপলোড করেছি, এখানে মেম্বার সংখ্যাই খুবই সিক্রেট, 10-15 জন মেম্বার আছে। তো এখানে এখন আপাতত লাইভটা কেউ দেখছে না, আপনি কাইন্ডলি আপনি এখানে দেখে নিতে পারবেন, আপনি যখন কাজটা করছেন তখন আপনি দেখে নিতে পারবেন যে আপনার ক্লাসে কতজন প্রেজেন্ট আছে এই মুহূর্তে আপনার এখান থেকে লাইভটা দেখছে। আর শেয়ার করাটাও খুব ইজি, বিকজ আমরা সবাই ফেসবুকে শেয়ার করতে জানি। এখন বিষয় হচ্ছে আমি আমার এই লাইভটা পাবলিশ হচ্ছে কিনা সেটা আমি সিক্রেট ক্রিয়েটিভিটি গ্রুপের মধ্যে ঢুকে দেখতে পারি। এই গ্রুপটাকে যদি আমি এখন একটা রিলোড দিই, আমি যদি গ্রুপটাতে রিলোড দিই, যেহেতু আমার ডার্ক মোড ওপেন করা সেই জন্য এরকম আসছে, তো আমি ডার্ক মোডটাকে আবার তো আমরা রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার এই লাইভটা এখন কারেন্টলি এইভাবে চলছে, এখানে স্ট্রিমিং হচ্ছে এই অংশটা। এখন ব্যাপার হচ্ছে কিছু মজার জিনিস আপনাদেরকে এখন দেখাবো, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এই লাইভে আপনি গেস্ট আনবেন, তার মানে একই সাথে দুইজন তিনজন মানুষ মিলে লাইভ করবেন, তো সেক্ষেত্রে আপনার কাছে আরও কিছু অপশনস রয়েছে যে আপনি সেই গেস্টদেরকে কীভাবে নিয়ে আসবেন। তো আপনি এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে দেখেন যে ইনভাইট, আপনি ইনভাইট অপশনে যাবেন। গেলে এই যে একটা কোড আসছে, এই কোডটাকে আপনি কপি করে নিলেন। কপি করে নিয়ে আমি এখানে আমার একটা স্টুডেন্ট মিথিলাকে হেল্প করার জন্য বলেছিলাম লাইভটার জন্য, তো আমি মিথিলাকে একটা কোড পাঠালাম, ওই কপি করা কোডটাকে আমি ওকে পাঠালাম। এখন মিথিলা যখন আমার সাথে জয়েন করবে, তখন আমাকে একটা নোটিফিকেশন দেবে, তো আমি সেই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করার পরে সে এখানে জয়েন করতে পারবে। একজন এখানে আমাকে জানাইছে, আমি দেখছি স্যার লাইভটা চলছে একটা টেস্ট লাইভ এবং একটা টিউটোরিয়াল মেক করার জন্য লাইভটা চলছে, এখানে বেশ কিছু দারুণ দারুণ অপশন আছে, সেটা আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশন একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে কারো সাউন্ডটা মিউট করে দিতে চান, আপনারটা এখানে মিউট করে দিতে পারেন। আপনি যদি মনে করেন এইখান থেকে আপনাকে সরিয়ে নিতে চান, তাহলে সেটা সরিয়ে নিতে পারেন। এই যে রিমুভ ফ্রম স্ট্রিম, আমি যদি ক্লিক করি তাহলে রিমুভ হয়ে যাবে, আবার অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন, লিভ স্টুডিও এইভাবে। শেয়ার স্ক্রিনের অপশনটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমি মিথিলাকে নক করেছিলাম, দেখি মিথিলা জয়েন করতে পারে কিনা। আমরা একটুখানি অপেক্ষা করব মিথিলা জয়নিং রিকোয়েস্ট না পাঠানো পর্যন্ত। হ্যাঁ, ও জয়নিং রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি ওটা অ্যাকসেপ্ট করে স্ক্রিনে অ্যাড করে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে, মিথিলা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি একটা টিউটোরিয়াল বানানোর জন্য আপনাকে আমি ইনভাইট করেছি, মানে কিভাবে মেম্বার ইনভাইট করে তাদেরকে একসাথে নিয়ে ডুয়েল লাইভ করা যায় সেই ব্যাপারটা, জাস্ট ফ্লেভারটা দেওয়ার জন্যে। আমি যেভাবে লাইভটা করছি, মানে এইভাবে যদি আপনাদের ক্লাস হয় সেটা আপনাদের জন্য ইজি হয়, নাকি অন্য কোনো ওয়েতে যদি হয় তাহলে সেটা ইজি হয়? আটজনের বেশি পার্সন ইস্যু না, ইস্যু হচ্ছে যে আপনাকে আমি ফেসবুকে পড়াবো, আলটিমেটলি আমি পড়াবো, আপনারা কমিউনিকেট করবেন, আপনারা কমেন্টস করতে পারবেন, আপনারা কমেন্টস করে আপনাদের উত্তরটা দিতে পারবেন, বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটা। সাপোজ এইখানে দেখেন যে আমি এখন স্ক্রিন শেয়ার দেব, তো স্ক্রিন শেয়ারের জন্য আমি এইখানে স্ক্রিন শেয়ারে যখন যাব, একই সাথে আমি দুইটা মনিটরকে স্ক্রিন শেয়ার করতে পারবো। তো আমি আমার যে স্ক্রিনটা শেয়ার করব, তার আগে আমি একটা প্রেজেন্টেশন ওপেন করব, সেই প্রেজেন্টেশনের স্ক্রিনটাকে আমি শেয়ার করব।
আপনি একই সাথে একটু খেয়াল রাখবেন যে আপনি কি ফেসবুকেও দেখতে পাচ্ছেন। আপনি যদি ফেসবুকেও দেখে থাকেন তাহলে আমি স্ক্রিন শেয়ার করার পর একটু ফিডব্যাক দেবেন যে আপনি সেটা দেখতে পাচ্ছেন কিনা। তো এই যে এখন আমি স্ক্রিনটাকে শেয়ার করব, আমার স্ক্রিনটাকে শেয়ার করব। এখন দেখেন তো আমার স্ক্রিন হিসাবে কোনটা দেখা যাচ্ছে? এখনো পর্যন্ত আসে নাই আর কি, একটু আমরা অপেক্ষা করব। পেয়েছেন কি? দেখেন স্ক্রিন শেয়ারের সময় আমার এখানে তিনটা ট্যাব আছে। এখন পুরো স্ক্রিনটাকে শেয়ার করতে চান আপনি, না অ্যাপ্লিকেশন উইন্ডোটা, না ক্রোম ট্যাবটা? এখন এখানে আপনার কাছে কাস্টমাইজ করার অপশন আছে। আপনি যদি অ্যাপ্লিকেশন উইন্ডোটা শেয়ার করেন, অ্যাপ্লিকেশন উইন্ডোর মধ্যে আমি কোনটা শেয়ার করব এই অংশটা, দেন আমি এটা যদি শেয়ার করে দিই তাহলে এখন স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। এখন অডিয়েন্স আপনাকে দেখতে পারবে, আপনাকে দেখতে পারবে না, পারবে আপনার স্ক্রিন শেয়ার করা অংশটা, অর্থাৎ আপনি এখন যা পড়াবেন সেটা দেখা যাবে। মিথিল দেখা যাচ্ছে কি এখন? শেয়ার করা স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন যদি মনে করেন আমি এখানে পড়ানো শুরু করি, আমি যদি এই এই জায়গাটা এখন পড়ানো শুরু করি, তাহলে দেখেন আপনি আমার অপারেশন দেখতে পাচ্ছেন, আমি যা চেঞ্জ করছি সেগুলো দেখতে পাচ্ছেন? জি স্যার। তার মানে আপনারা চোখের সামনে দেখবেন এবং ব্যাকগ্রাউন্ডে আমার স্পিচটা শুনবেন, তাহলে আপনাদের জন্য কি বোধগম্য হবে ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, তো ব্যাপারটা ছিল এরকম। এরপরে দেখেন যে এখানে স্টপ শেয়ারিং একটা অপশন আছে, আমি স্টপ শেয়ারিং যদি করে দিই তাহলে এখানে আর শেয়ার করা লাগবে না। তো এটাই ছিল অ্যাকচুয়ালি আপনি কীভাবে আপনি স্ক্রিনটা পর্যন্ত শেয়ার করবেন। দেখেন আপনি যে কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, প্রেজেন্টেশন তৈরি করার পর আপনি সেই প্রেজেন্টেশনটাকে নিয়ে আপনার স্টুডেন্টদের সাথে কীভাবে শেয়ার করে লাইভ করতে পারবেন সেটাই জাস্ট দেখানোর চেষ্টা করেছি। আই হোপ যে টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর টিচারদের জন্য অবশ্যই এটা একটা ভালো ফিচার, খুব ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারছেন। আপনারা আমরা সবাই কম বেশি ফেসবুক চালাতে পারি, তো সেই ফেসবুক চালানো থেকেই জাস্ট লাইভটা ক্রিয়েট করতে পারবেন। আপনার প্রোফাইলে দেওয়ার পর আপনি স্টুডেন্টদেরকে বলবেন শেয়ার করতে, সবাই এখানে কানেক্টেড হতে পারবে এবং এই কানেক্টেড হওয়ার কোনো লিমিটেশন নাই যে কতজন এখান থেকে লিমিটলি কতজন কাজ করতে পারবে। তো আলটিমেটলি এটাই ছিল মূল ব্যাপার। আশা করছি এই টিউটোরিয়াল ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করেন, অনেক মানুষের উপকার হবে আশা করছি, কারণ অনেকেই এই লাইভ ক্লাসটা নিয়ে একটু হেজিটেশনের মধ্যে আছে, অনেকেই লাইভ ক্লাসটা কীভাবে মেক করতে হবে এটা নিয়ে একটা প্রবলেম ফেস করছে, অনেকেই এই ব্যাপারটা জানে না, সেই কারণে জানানোর চেষ্টা করেছি। আবার নতুন কোনো টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আইসিটি কেয়ার অনলাইন স্কুলের সাথেই থাকবেন।